কলকাতা সহ শহরের 12টি জায়গায় আয়কর দপ্তরের হানা। সূত্রের খবর, কর ফাঁকি দেওয়ার অভিযোগে বিভিন্ন ব্যবসায়ীর বাড়ি এবং অফিসের বিভিন্ন ঠিকানায় বৃহস্পতিবার সকাল থেকে চলছে তল্লাশি। কৈখালি দাসপাড়ার বহুতল আবাসনের দ্বিতীয় তলে ব্যবসায়ীর ফ্ল্যাটে আয়কর তল্লাশি, তবে ফ্ল্যাট বন্ধ থাকায় আয়কর দপ্তরের আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনী কর্মীরা বাইরে অপেক্ষারত। ফ্ল্যাটটি ভিকে জৈন নামে এক ব্যবসায়ীর। 2020 সালের মার্চ মাস থেকে ফ্ল্যাটটি বন্ধ, কাউকে এই ফ্ল্যাটে আসা যাওয়া করতে দেখেনি ফ্ল্যাটের বাসিন্দারা। কখন এসছে? কি জানতে চাইলো আপনার কাছে? আমাকে জানতে চাই যে আপনি কতদিন কাজ করছেন? না, আমি 7-8 মাস কাজ করছি। আমি লোককে চেঞ্জ হয়েছে না, আমি লোককে চেঞ্জ করে দেখি। আচ্ছা, যে ফ্ল্যাটে এসছে ফ্ল্যাট কি খোলা না বন্ধ এখন? না, বন্ধ আছে। আচ্ছা, ফ্ল্যাটের ওনারকে দেখেছেন কোনোদিন? না, আমি কোনোদিন। কার ফ্ল্যাট ওটা? এখানে বলতে হবে, আমি তো নতুন এখানে এসছি, আমি জানি না সেটা। আপনার নাম? আমার নাম তরুণ দাস। সিকিউরিটি? হ্যাঁ, সিকিউরিটি।